তাকে মানে ভিডিও করেছিল সেই মেয়েটির কোনো সে বিচার হয়নি বলে তাকে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে বাঁচানোর চেষ্টা করেছি প্রচুর পারিনি বাঁচাতে তার বিচারের জন্য প্রচুর চেষ্টা করেছি কিন্তু তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে তাকে ছেড়ে দেওয়া কি কুচবিহার বলুন কি জলপাইগুড়ি বলুন আমি যদি ওপর থেকে আসি কি উত্তর দিনাজপুর বলুন দক্ষিণ দিনাজপুর বলুন রায়গঞ্জ বলুন ইসলামপুর বলুন এদিকে পুরুলিয়া বলুন পুরুলিয়াতে তো দেখেইছেন যে তিনজনকে গাছে গলায় ঝুলিয়েও বেঁধে দেওয়া হয়েছিল আমরা 10-12 দিন ধরে অবস্থান বিক্ষোভ করেছিলাম সেই অবস্থান বিক্ষোভ আমরা দিল্লি পর্যন্ত নিয়ে গেছিলাম আর এখন তো এই লাস্ট কয়েকদিনে ভোটের মাঝখানে পুরো খুনের রাজনীতি চলছে কয়েকদিনে প্রত্যেক দিন প্রায় 4-5 জনের মৃত্যু আপনারা সবাই দেখেছেন এদের আর কত রক্ত চাই আর কত বাংলার মেয়ের প্রাণ চাই ওনার নিজেকে বাংলার মেয়ে বলতে গেলে আর কত বাংলার মেয়ের প্রাণ নেবেন সরকারে আসার জন্য ধিক্কার জানাই ঘরে ঘরে আমাদের মা দুর্গারা রয়েছে ঘরে ঘরে আমাদের বাংলার মেয়েরা রয়েছে সেই বাংলার মেয়েরা এই ঘটনা দেখে আগামী 2021-এ 2 মে যেদিন ফল বেরোবে বাংলার মেয়েরা উচিত জবাব সকল আমাদের মিডিয়া বন্ধুদেরকে বলব যে আপনাদেরও এই বাংলার মেয়েদের সবার উপরে আপনারা নজর রাখুন আমরা চাই না যে কোনো বাংলার মেয়ের উপর এরকম আঘাত লাগুক কোনো বাংলার মেয়েরও কেউ টাচ করুক তৃণমূলের গুন্ডা বাহিনীরা একদম মানে ডেসপারেট হয়ে গেছে তাদের ইনকাম থাকবে না এতদিন ধরে কাটমানি পাওয়ার একটা মান্থলি ইনকাম হতো সরকার এসে যাচ্ছে লাস্ট 10 বছর ধরে ভালো ইনকাম করেছে বাড়ি গাড়ি সব বানিয়েছে কত অত্যাচার করেছে মহিলাদের ওপর সব কিছু এই সরকার এলে সব তদন্ত হবে সবাই আসল সত্যটা বেরিয়ে আসবে এবং সবাই শান্তি হবে এই জন্য তারা ডেসপারেট হয়ে গেছে সেই জন্য কখনো বাইরে গেলে রং ছুটছে লজ্জা করে না একজন মহিলার গায়ে ওরকমভাবে মহিলার চোখের মধ্যে দ্বিতীয়ত রং সামনে আসবে কথা বলবে পেছন থেকে ছুটবে কেন চোখে চোখ রেখে কথা বলতে পারে না তারা পেছন থেকে চোর ডাকাতের মতন করে মস্তানের মধ্যে করে একজন মহিলার চোখের মধ্যে বিষাক্ত রং ছুটছে কি ভেবেছে আমাকে বসিয়ে দেবে আমাকে দমিয়ে দেবে যদি ভেবে তাকে ভুল ভেবেছে বাংলার মেয়েরা কোনদিন দমে থাকে না তাদের সাহস আছে এবং আগামী দিনে বাংলার মেয়েরা এই মহিলা মুখ্যমন্ত্রী ওপর জবাব 2011-তে সবাই মহিলা মুখ্যমন্ত্রী আসছে বলে সবাই ভেবেছিল মহিলারা মহিলা মুখ্যমন্ত্রী আসছে যখন মহিলাদের ওপর সবচেয়ে বেশি মহিলারা সুরক্ষিত হবে মুখ্যমন্ত্রী যখন মহিলা হয়ে দেখছেন নন্দীগ্রামে ভোট চাইতে গেছেন চারিদিকে বলছেন আমি বাংলার মেয়েদের জন্য এই করেছি উনি কি একাই বাংলার মেয়ে আর তো বাংলার মেয়ে নয় 84 বছরের মা বাংলার মেয়ে নয় ওই বাচ্চা মেয়েটা বাংলার মেয়ে নয় আমরা কেউ বাংলার মেয়ে নয় ঘরে ঘরে বাংলার মেয়েরা রয়েছে উনি এমন একটা ভান করছেন যেন উনি একাই বাংলার মেয়ে ওনার ওপর একাই সব কিছু আক্রমণ হয় আক্রমণ কী হয়েছে তা তো জানেন নন্দীগ্রামে যখন গিয়েছিলেন তখন বলেছিলেন প্রথমেই বলেছিলেন আমাকে ধাক্কা মেরেছে বিজেপি তারপর দেখেছি যে ধাক্কা মারার কোনো ভিডিও পায়নি ভিডিও যখন প্রকাশ্যে এসে গেছে তখন 24 ঘন্টার মধ্যে উনি হসপিটাল থেকে বার্তা দিচ্ছেন না না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নির্বাচন কমিশন কাছে পুলিশ রিপোর্ট দিয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর হসপিটাল থেকে আবার বেরিয়ে আবার ওই নাটক শুরু করেছে আমাকে অ্যাটাক করেছে প্রত্যেকটা কথায় কোনো ডেভেলপমেন্টের কোনো কথা নেই কোনো চিহ্ন পর্যন্ত নেই শুধু আমার হাড় ভেঙে গেছে আমার 4টি অপারেশন হয়েছে আমার 3টে জিনিস বাদ গেছে শরীর থেকে আমি শুনছিলাম তাই তো মুখ্যমন্ত্রী ভাই তুমি 10 বছরে কি করেছো তুমি আমাদেরকে বলবে বাংলার মেয়েদের জন্য কি করেছো বাংলার মানুষের জন্য কি করেছো তুমি না বলে তোমার শরীরের কি হয়েছে বলছো সবাই হয়েছে আমারও আমাদের হয়েছে আমারও হয়েছে কতবার পা মুচকেছে কতবার পা ভেঙেছে কতবার আপনার অপারেশন হয়েছে আমি কি সেটাকে সিম্প্যাথি দিয়ে ভোট দিতে যাবো আমারও তো বর্ষদিন চোখে লেগেছিল আমি তো বলতে পারতাম আমি প্রচার করতে পারছি না কিন্তু আমি বেরিয়ে এসেছি যে না এখন বাংলার মেয়েরা যা হয়েছে হয়েছে সাহস নিয়ে সামনে মাঠে নামতে হবে এইভাবে আর সিম্প্যাথি এইভাবে নাটক করে ভোট নিতে আমরা দেব না এতদিন ধরে তুষ্টিকরণের রাজনীতি করেছো এতদিন ধরে করাপশন করে গেছো করাপশন দুর্নীতিতে ভর্তি করে ফেলেছো এখন এর বিরুদ্ধে আমরা সবাই লড়ছি ধিক্কার জানাই এই খেলা হবে বাহিনীকে যারা এই 83-84 বছরের বৃদ্ধা মায়ের ওপর অ্যাটাক করেছে ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে এখনো পর্যন্ত কাউকে ধরা হয়নি সেই সময় একজনকে ধরা হয়েছিল সঙ্গে সঙ্গে জামিন পেয়ে তাই বেরিয়ে গেছে
তারা নাম লিখিয়েছে বলে তৃণমূলের গুন্ডা বাহিনী বলে তারা জামিন পেয়ে গেছে। নির্বাচন কমিশন হওয়ার আগে ঘটনাটা ঘটেছে বলে আজকে পুলিশ রাজ্য পুলিশের আন্ডারে ছিল, তার জন্য হয়েছে। আর যদি নির্বাচন কমিশন থাকতো সেই সময় তাহলে হয়তো মায়ের এরকম পরিণতি হতো না, আর যারা দোষী ছিল তাদের হয়তো এইভাবে ছেড়ে দিত। এই জন্য সবাইয়ের কাছে অনুরোধ করব যে বাংলার মেয়েদেরকে এইভাবে অত্যাচার করে এইভাবে মা মা মানে তো আমরা ভারত মাতাই পাই, ভারত মাতাকে এইভাবে মেরে তাকে ছেলে গোপাল মজুমদার বিজেপি করার জন্য তার মা শোভা মজুমদারকে গত ফেব্রুয়ারি মাসে বৈশাখিকভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা মারধর করে এবং সারা বাংলা কেন সারা দেশের মানুষ দেখে নিয়েছে যে কিভাবে একজন 84 বছরের বৃদ্ধা মাকে কিভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী দুষ্কৃতি বাহিনীরা মেরেছে। এবং গতকাল দোলযাত্রার দিন উনি আমাদের ছেড়ে চলে গেছেন, ট্রিটমেন্ট চলছিল, ভেন্টিলেশনে ছিল, এরকমভাবে মেরেছিল যে শরীরের ভেতরের অনেক অংশ রক্তপাত হয়েছিল এবং আর সহ্য করতে পারিনি তার শরীর। 84 বছরের বৃদ্ধা মায়ের শরীর কত নেবে, এবং গতকাল ছেড়ে চলে যায়। এবং এটাই হচ্ছে আজকে তৃণমূলের খেলা হবে চিত্র, এটাই হচ্ছে খেলা হবে উদাহরণ। এই যে খেলা হবে, মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন আর বলছেন খেলা হবে, আমরা খেলবই, এক পায়ে নবান্ন দখল করব, এটাই হচ্ছে তার কৌশল, এটাই হচ্ছে তার পথ। এই পথ ধরেই উনি খেলা হবে কথা বলছেন। এই 84 বছরের বৃদ্ধ বাংলার মা, এই 84 বছরের বৃদ্ধা বাংলার মেয়ে, এবং একের পর এক বাংলার মেয়েদের ওপর অত্যাচার, একের পর এক বাংলার মেয়ে, কালকেও হয়েছে একটি বাচ্চা মেয়ে তার বাবাকে বাঁচাতে গিয়ে চোখে লাগে, চোখে মেরেছে তৃণমূলের গুন্ডা বাহিনী, তার ভিডিও আপনারা সবাই দেখেছেন। গত 2 দিন আগে আমি মহিলাদের একটা দোলযাত্রায় অংশগ্রহণ করেছিলাম, মহিলারা এত সুন্দরভাবে প্রোগ্রাম করছিল, সেখানেও তৃণমূলের দুষ্কৃতি বাহিনী ঢুকে পঞ্চায়েত প্রধান বিদ্যুৎ বিশ্বাসের নেতৃত্বে 2-3 জন পুরো চোখের মধ্যে বিষাক্ত রং ছড়ে, এবং সেদিনের মধ্যে পুরো 2 দিনের মতন করে আমি আর প্রচার করতে পারিনি। কিন্তু ভুলে যাবেন না, বাংলার মেয়েরা অনেক স্ট্রং হয়, যত এরকম করবে, যত অ্যাটাক করবে, আমরা তত বেশি শক্ত হব। বাংলার মেয়েরা ছোটবেলা থেকে মাঠে ঘাটে ঘোরা, বাংলার মেয়েরা গরম রোদের মধ্যে পড়ে, সুতরাং বাংলার মেয়েরা ভেতরে অনেক সাহস আছে। এইভাবে বাংলার মেয়েদের একের পর এক অত্যাচার করতে 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 বাংলার মেয়েদের কাছে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর তারা কাউকে উপায় পায় না। এবং এইভাবে যে বাংলার মেয়েদের ওপর এত অত্যাচার, সবাই আসল সত্যটা বেরিয়ে আসবে এবং সবাই শান্তি হবে, এই জন্য তারা ডেসপারেট হয়ে গেছে। সেই জন্য কখনো বাইরে গেলে রং ছুটছে, লজ্জা করে না, একজন মহিলার গায়ে ওরকমভাবে মহিলার চোখের মধ্যে দিতে হতো রং, সামনে আসবে কথা বলবে, পেছন থেকে ছুটবে কেন, চোখে চোখ রেখে কথা বলতে পারে না, তারা পেছন থেকে চোর ডাকাতের মতন করে মস্তানের মতো করে একজন মহিলার চোখের মধ্যে বিষাক্ত রং ছুটছে, কি ভেবেছে আমাকে বসিয়ে দেবে, আমাকে দমিয়ে দেবে, যদি ভেবে থাকে ভুল ভেবেছে। বাংলার মেয়েরা কোনদিন দমে থাকে না, তাদের সাহস আছে, এবং আগামী দিনে বাংলার মেয়েরা এই মহিলা মুখ্যমন্ত্রীর ওপর জবাব, 2011-তে সবাই মহিলা মুখ্যমন্ত্রী আসছে বলে সবাই ভেবেছিল, মহিলারা মহিলা মুখ্যমন্ত্রী আসছে যখন মহিলাদের ওপর সবচেয়ে বেশি মহিলারাই সুরক্ষিত হবে, ঠিক বিপরীত হয়ে গেছে। লাস্ট 10 বছরে মহিলারা সবচেয়ে বেশি অত্যাচার, এবং এই জবাব 2020-তে সেই সুযোগ এসে গেছে, বাংলার মহিলারা রাস্তায় নেমেছে, বাংলার মহিলারা হাতা খুন্তি বটি সব কিছু নিয়ে রাস্তায় নেমেছে, বাংলার মহিলারা যদি বলার থাকে।